অনেকটা বড় হবার পর আমরা বুঝতে পারি, হাত ধরে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া, ফোনে কথা বলা, শুধু আমি আছি বলা মানেই ভালোবাসা নয়। পাশে আছি বলা অনেক সহজ, কিন্তু পাশে থাকা অনেক কঠিন কাজ। একমাত্র অসুস্থতায় বোঝা যায় তোমার গুরুত্ব কার কাছে ঠিক কতটা। এই সময় যারা পাশে থাকে তারাই তোমার আপনার, তাদের রেখে দিও, আর বাকিদের ফেলে দাও বাতিলের খাতায়। আজকের দিনে যেখানে সম্পর্ক এত ঠুনকো, এক রাতের মধ্যে ভালোবাসার মানুষ বদলে যায়, যা হোক করে প্রেমিক প্রেমিকার দোষ খুঁজে খুঁত বের করে বেটার মানুষের লোভে যেখানে সম্পর্ক ভাঙা খুব সহজ, কমিটমেন্টের সময় আসলে বাবা মানছে না, মা মানছে না, কিংবা উই আর জাস্ট ফ্রেন্ডের দুনিয়ায় কিছুজন সব্যসাচীও হয়, যারা রেডিয়েশনে চুল উঠে যাওয়া প্রেমিকার কপালে চুমু খায়, ইঞ্জেকশন দেওয়া জায়গাগুলো হাত বোলায়, নিজের হাতে খাইয়ে দেয়, গল্প বলে ঘুম পাড়ায়, যন্ত্রণায় ছটফট করলে সন্তানের মতো বুকে আগলে নেয়, যে প্রতি মুহূর্তে হারানোর ভয় পায়, ভয়ে দু চোখের পাতা এক করে না, অনর্গল আরোগ্য কামনা করতে থাকে। তার জন্য তোমায় ফিরতে হবে, তোমায় ফিরতেই হবে ঐন্দ্রিলা, আবার পাহাড় জঙ্গলে দৌড়ে বেড়াতে হবে, তুমি আবার উঁচুতে উঠতে চাইবে, সব্যসাচী তোমাকে বকুনি দেবে, সেই বকুনি শুনতে তোমায় ফিরতেই হবে, তোমায় ফিরতেই হবে। অনেকেই আছে যারা পার্টনারকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন, ব্যস্ততার নামে ফিরিয়ে দেন অবহেলা, মানুষটা থাকতে থাকতে ভালোবাসুন। বন্ধু, ভালোবাসতে পয়সা লাগে না।